হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শিল্পী রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো, আলু এবং পনির দিয়ে কিভাবে একটা সাধারণ একটা সবজি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এগুলো দিয়ে খুব সাধারণভাবে আমি একটা রান্না করব। প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম জিরের ফোড়ন, এরপর আলু কুমড়ো আমি চৌকো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো বাটা, স্বাদ মতো নুন, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, এটা আমি ছোট চামচে দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দেব, তার জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি। এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মশলার একটু কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব জল, আর জলটা একটু বেশি করে দিতে হবে যাতে কুমড়ো আলু এগুলো একটু ডুবে যায়। এরপর জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে, দেখুন আমি এখানে কুকারের ঢাকনাটা লাগিয়ে 2 সিটি দিয়ে দেব। এরপর 2 সিটি হয়ে গেলে, যখন সিটি বন্ধ হয়ে যাবে, তারপর ঢাকনাটা খুলে দেখব একটু গলা গলা হয়ে গেছে, আর আমি এটা ভালো করে আর একবার খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে নেব, আর একটু করে খুন্তি দিয়ে আলুগুলো ভেঙে দেব। এরপর এরকমভাবে খুন্তি দিয়ে আলুগুলো ভেঙে দেবেন, তারপর এখানে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবেন। তো এরকমভাবে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে তারপর দিয়ে দেবেন ধনে পাতা। ধনে পাতা দিয়ে বেশ কিছুক্ষণ এরকমভাবে খুন্তি দিয়ে আলুগুলো একটু গলা গলা করে দেবেন। দেখবেন খুব সুন্দর একটা গ্রেভি হয়ে যাবে। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দেব পনির। তো আমি পনির টুকরো করে আগে থেকে ভেজে রেখেছিলাম, আর আপনারা একটু গরম মশলার গুঁড়ো দিতেও পারেন, আবার নাও পারেন। আমি এখানে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। এরপর পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখবেন ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দেবেন, এরপর ঢাকনা দিয়ে রেখে দেবেন। রুটি অথবা লুচি অথবা পরোটা, আপনারা এটা সব কিছু দিয়েই খেতে পারেন, আর আশা করি খুবই ভালো হবে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুব সহজ একটা রেসিপি। আর যদি এর মধ্যে পনিরটা আপনারা না দিতে চান, নাও দিতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন। এই বলে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।